বন্ধুরা, বাংলাদেশ নৌবাহিনীতে আরো একটি নতুন নিয়োগ প্রকাশ করা হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনারা জানেন বাংলাদেশ নৌবাহিনীতে এর আগে একটা ভিডিও আপলোড করেছি বা নতুন নিয়োগ প্রকাশ হয়েছিল, সে বিষয়ে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করেছি। তো আজকে 1 সেপ্টেম্বর আরও একটি নতুন নিয়োগ প্রকাশ করা হয়েছে। তো এই সার্কুলারটিতে পুরুষ এবং মহিলা উভয়ে কিন্তু আবেদন করতে পারবেন, সেই সাথে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। একটা বিশেষ ব্যাপার হচ্ছে, যারা 2021 সালের এসএসসি পরীক্ষা দিবেন তারাও কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। মানে আপনি ধরেন যে এসএসসি পাশ করেছেন, আপনি এখনও এসএসসি পাশ করেন নাই, বা এই বছর আপনি এসএসসি পরীক্ষা দিবেন 2021 সালে, তারাও এখানে আবেদন করতে পারবেন। সো আজকের এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে আমি বিস্তারিত বলে দেবো। আমি আবার বলে দিচ্ছি, এটি সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যেটি কিনা আজকেই প্রকাশ করা হয়েছে। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। সো ভিডিওটা শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে নতুন কোনো সার্কুলার আপলোড করা হলে সরাসরি সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। তো চলুন কথা না বাড়ি, আমরা মূল যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আমরা কিন্তু মূল যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটিতে চলে আসছি। তো দেখতেই পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে 2022 বি অফিসার ক্যাডেটের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনারা ধৈর্য সহকারে দেখবেন, কোনো অংশ কেটে দেখবেন না, তাহলে পুরো বিষয়টা কিন্তু বুঝতে পারবেন না। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমি আগে বলে দিয়েছি যে 1 সেপ্টেম্বর মানে আজকেই প্রকাশ করা হয়েছে, এটি সম্পূর্ণ নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তো আমরা প্রথমে দেখব উপযোগ্যতা, মানে আপনার কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে, আপনার হাইট ওয়েট কত প্রয়োজন পড়বে সেটি আমরা প্রথমে দেখে নেব। তো আমি একটু জুম করে নিলাম। উপযোগ্যতা, বয়স 1 জুলাই 2022 তারিখে 16 বছর 6 মাস হতে 21 বছর। মানে বুঝতে পাচ্ছেন, আপনার বয়স যদি 16 বছর 6 মাস থেকে 21 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই সার্কুলারটিতে আবেদন করবেন, ঠিক আছে? অবশ্যই এই তারিখ ধরে আপনাকে হিসাবটা করতে হবে। শারীরিক মান ন্যূনতম, মানে এখন আপনার ন্যূনতম কী কী শারীরিক যোগ্যতা প্রয়োজন আছে সেটি আমি বলে দিচ্ছি। তো পুরুষ প্রার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি, যারা মহিলা প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। ওজন পুরুষ প্রার্থীর জন্য হচ্ছে 50 কেজি এবং মহিলা প্রার্থীর জন্য হচ্ছে 47 কেজি। বুকের মাপ পুরুষ প্রার্থীদের জন্য 30 ইঞ্চি, মানে স্বাভাবিক অবস্থা এটাকে বলে থাকি, এবং সম্প্রসারিত অবস্থা যখন আপনার বুক ভরা শ্বাস নেবেন তখন আপনার সর্বোচ্চ 32 ইঞ্চি পর্যন্ত হতে পারবে, এটা হচ্ছে মিনিমাম, ঠিক আছে? এবং মহিলা প্রার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় হচ্ছে 28 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি, এগুলো কম বেশি হতে পারে। তো আপনারা বুঝতে পাচ্ছেন যে 5 ফুট 4 ইঞ্চি হলেই পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং মহিলা প্রার্থীরা 5 ফুট 2 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। তবে যাদের উচ্চতা বেশি আছে তাদের ক্ষেত্রে ওজনটা একটু বেশি হতেই পারে, সমস্যা হবে না। তো আমরা এখন দেখবো শিক্ষাগত যোগ্যতা। বন্ধুরা, আপনারা যারা এখনো আমার ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে আছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ অথবা সমমানের পরীক্ষায় ন্যূনতম 4.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান ন্যূনতম 4 পয়েন্ট পেতে হবে। একটা বিশেষ ব্যাপার হচ্ছে, 2021 সালের এইচএসসি বা সমমানের পরীক্ষার্থীরাগণ এখানে আবেদন করতে পারবেন, তবে যোগদানের পূর্বে অবশ্যই ফলাফল প্রকাশিত হতে হবে। তো বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে, মানে বিয়ে করা যাবে না বা বিয়ে হয়েছে এমনটা কেউ আবেদন করবেন না। জাতীয়তা শুধুমাত্র বাংলাদেশি পুরুষ এবং মহিলা নাগরিকগণ আবেদন করতে পারবেন। অযোগ্যতা, আসলে কী কী কারণে আপনি এখানে আবেদন করতে পারবেন না? প্রথম কারণ হচ্ছে, সেনা, নৌ ও বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত হলে বা অপসারিত হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। ISSB কর্তৃক 2 বার স্কিড আউট বা প্রত্যাখ্যাত হলে আবেদন করতে পারবেন না। সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বলে বিবেচিত হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। যে কোনো বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত, মানে আপনি যদি জেল খেটে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং এক নামে একাধিক আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এখন আমরা দেখব মনোনয়ন পদ্ধতি, ঠিক আছে? আসলে আপনাকে কী কী পরীক্ষা দিতে হবে সে বিষয়ে জানি নেই। সেটা হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা কেন্দ্রে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার 31 অক্টোবর হতে 4 নভেম্বর 2021 পরিবর্তনযোগ্য তারিখে অনুষ্ঠিত হবে। পরিবর্তনযোগ্য কেন বলা হয়েছে? ধরেন যে করোনা ভাইরাস হঠাৎ করে বেড়ে গেল, তখন কিন্তু এই ডেটটা পরিবর্তন হতে পারে, ঠিক আছে? এই জন্য পরিবর্তনযোগ্য বলছে। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে আবেদনের শেষ তারিখ দেওয়া হচ্ছে 25 অক্টোবর 2021, এটি হচ্ছে সেপ্টেম্বর, আগামী মাসের 25 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আর আবেদনটা অবশ্যই আপনাকে অনলাইনে করতে হবে, ঠিক আছে? অনলাইন ছাড়া অফলাইনে কিন্তু আবেদন করা যাবে না। তো লিখিত পরীক্ষার বিষয় এখানে দেওয়া আছে, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার উপযুক্ত বিবেচিত হলে বুদ্ধিমত্তা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা 5 নভেম্বর 2021 তারিখে উল্লেখিত কেন্দ্রসমূহে অনুষ্ঠিত হবে।
সো এরপর আইএসএসবি পরীক্ষা আছে, সাক্ষাৎকার আছে, চূড়ান্ত মনোনয়ন আছে, ঠিক আছে, নেভাল একাডেমিতে যোগদান আছে, এগুলো আপনারা দেখে নেবেন। তো এখন আমরা দেখব আবেদন ফর্ম সংগ্রহ ও পূরণ, আসলে কিভাবে আপনি আবেদন ফর্ম সংগ্রহ করবেন বা পূরণ করবেন সেই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি। অনলাইনে আবেদন পদ্ধতি, আবেদনকারী প্রার্থীগণকে এই যে www.joinnavy.navy.mil.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটে প্রবেশ করার পর দেখবেন যে হোম বাটন দেওয়া থাকবে, সেখানে বাম পাশে দেখবেন যে অ্যাপ্লাই নাও বাটন থাকবে। সো অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পর আপনাকে কিন্তু অটোমেটিকলি আপনার তথ্যগুলো চাওয়া হবে, আপনার হাইট, ওয়েট, আপনার জন্ম তারিখ, আপনার সেক্স চাওয়া হবে। এখানে দেওয়ার পর আপনি চেক এলিজেবল বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। যখন চেক বাটনে ক্লিক করে চেক এলিজেবিলিটি বাটনে ক্লিক করবেন তখন কিন্তু আপনার আপনি এলিজেবল কিনা সেখানে শো করবে এবং আপনাকে আবেদন ফি জমা দিতে বলবে। সো আবেদন ফি অবশ্যই জমা দিতে হবে, আবেদন ফি হচ্ছে 700 টাকা। এটি আপনি আপনার মোবাইল ব্যাঙ্কিং সার্ভিস, বিকাশ, রকেট, টিকাশ, নগদ, শিওর ক্যাশ, এম ক্যাশ, মাই ক্যাশ এগুলোর মাধ্যমে কিন্তু জমা দিতে পারবেন। আর যাদের এই আবেদন পদ্ধতিটা প্রয়োজন তারা দয়া করে এই ভিডিওর কমেন্ট বক্স চেক করে দেখবেন এবং সেই সাথে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করে দেখবেন, এর যে আবেদন পদ্ধতি সেটি আমি দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিজের আবেদনটা নিজেই করতে পারবেন, ঠিক আছে। সো যখন আপনি আবেদন টাকাটা জমা দেবেন তারপরে আপনার ফোনে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে, ওই ইউজার আইডি ব্যবহার করে বা পাসওয়ার্ড ব্যবহার করে আপনাকে কিন্তু লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনাকে পার্সোনাল ইনফরমেশন ফর্ম যেটি আছে সেটি কিন্তু সুন্দর করে পূরণ করতে হবে, যেখানে আপনার বাবা মায়ের এনআইডি কার্ডের নাম্বার প্রয়োজন পড়বে, তারপর আপনার নিজের জন্ম নিবন্ধন কার্ড বা এনআইডি কার্ডের তথ্য প্রয়োজন পড়বে, আপনার ছবির প্রয়োজন পড়বে, আপনার এসএসসির তথ্য প্রয়োজন পড়বে, যেহেতু আপনারা পরীক্ষা দিবেন এইচএসসি তারাও কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে। এগুলো কিন্তু আপনাকে দিতে হবে, অবশ্যই কোনো তথ্য গোপন করবেন না, কারণ গোপন করলে কিন্তু আপনি বিপদে পড়বেন, কারণ ইন ফিউচার যখন আপনাকে ভেরিফাই করা হবে তখন কিন্তু আপনি অবশ্যই সমস্যায় পড়বেন। তো এক্সট্রা কিছু বিষয় আছে যেগুলো আমি আপনাদের জানিয়ে দেব, সেটি হচ্ছে আপনার যে প্রশিক্ষণ বা কমিশন, ঠিক আছে। তো বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 10 সপ্তাহের প্রশিক্ষণ সহ বাংলাদেশ নেভাল একাডেমিতে অফিসার ক্যাডার হিসেবে 18 মাস এবং মিডশিপম্যান্ট হিসেবে 18 মাস সহ মোট 3 বছর মেয়াদে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাব লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হবে। বেতন ও ভাতা নিয়ে কথা তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে বেতন কেমন। তো সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন। পরবর্তীতে মিডশিপম্যান হিসেবে পদোন্নতির পর উচ্চতর স্কেলে বেতন প্রাপ্ত হবেন। অন্যান্য বিশেষজ্ঞ ক্যারিয়ার বিদেশে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাচ্ছেন, উচ্চতর প্রশিক্ষণের সুবিধা থাকছে, সেই সাথে জাতিসংঘ মিশনে যেতে পারবেন, বাসস্থান পাবেন, চিকিৎসা পাবেন, মোটামুটি আপনাকে কিন্তু সবকিছুই এখান থেকে দেওয়া হবে। বন্ধুরা, আপনারা যারা বাংলাদেশ নৌবাহিনীর এই সাইক্লোটিতে আবেদন করতে ইচ্ছুক তারা দয়া করে আপনারা শুরুতে আবেদন করবেন, কারণ অলরেডি কিন্তু আবেদনটা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই সে তাদের ওয়েবসাইট। আমি এখানে চলে আসছি অলরেডি। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পর আপনার কিন্তু ডেট অফ বার্থ চাবে, হাইট চাবে, আপনার জেন্ডার চাবে, অলরেডি কিন্তু এই বিষয়টা বলে দিয়েছি, ম্যারিটাইম স্ট্যাটাস চাবে, দেন ডিস্ট্রিক্ট চাবে। দেওয়ার পর আপনার জেএসসি, এসএসসি, এসএসসি তথ্য যদি থাকে দিবেন, না থাকলে তার দরকার নেই। দেওয়ার পর এই চেক এলিজিবিলিটি বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে কিন্তু পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং আপনি এলিজিবল কিনা সেটা শো করবে, দেন আপনার কাছে টাকা জমা চাওয়া হবে। সো পরবর্তী স্টেপগুলো ফলো করে টাকাটা জমা দিয়ে দেবেন। আর যাদের এই ফর্মটি পূরণের ভিডিও প্রয়োজন আছে তারা দয়া করে ভিডিও ডেসক্রিপশন চেক করে নেবেন, আমি সেখানে কিন্তু দিয়ে রাখবো। আর এই সার্কুলারটির সম্পূর্ণ লিঙ্ক ভিডিওর প্রথম কমেন্টে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে যারা তখন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।